জিনিসপত্রের দাম যে কতটা বেড়েছে তা কেনাকাটা করতে গেলে বোঝা যায়। আমি মাসের শেষে অথবা মাসের শুরুতে যখনই সময় পাই মান্থলি গ্রসারিটা কিনে ফেলি। তো আজকে মান্থলি গ্রসারি কেনার জন্য চলে গিয়েছিলাম স্বপ্নের আউটলেটে। তো জিনিসপত্র কিনতে গিয়ে যেটাই ধরি সেটারই দাম বেশি, মানে সব কিছুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মানে আগে 5,000 টাকায় আমি যে গ্রসারি কিনতে পারতাম, এখন সেম গ্রসারি কিনতে গেলে আমার প্রায় 10,000 টাকার মতো লাগছে। তারপরেও প্রয়োজনীয় যা জিনিসপত্র তা তো কিনতেই হয়, কিন্তু সবসময় আমি চেষ্টা করি যে যাই কেনাকাটা করি না কেন একটুখানি বাজেটের মধ্যে কিভাবে কেনাকাটা করা যায়। তো আজকে আমি চলে এসেছি উত্তরা 11 নম্বর সেক্টরের যে স্বপ্নের আউটলেটটা আছে সেখানে। আমি নর্মালি এখান থেকে আমার মান্থলি গ্রসারিটা কেনাকাটা করি। তো প্রিয় স্কুল শেষে এখানে চলে আসছি। তো প্রথমেই আমি একদম উপর থেকে কেনাকাটা শুরু করি। তো আমি একদম টপ ফ্লোরে চলে আসছি, এটা হচ্ছে ওনাদের লাইফস্টাইল সাইড। এখানে হচ্ছে ড্রেস জুয়েলারি এগুলো পাওয়া যায়। তো ওইখানে আমি তেমন কিছু পেলাম না পছন্দসই। তো আমি আমার মেন কেনাকাটার সাইডে চলে আসছি। তো শুরুতেই আমি সেলের সাইডে চলে আসছি। সেলের সাইডে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে অথবা মূল দামের উপরে একটা ডিসকাউন্ট অফার থাকে। তো অ্যারোসোল নিয়ে নিলাম একটা, যেহেতু ডেঙ্গুর যা অবস্থা একটা অ্যারোসোল নিয়ে নিলাম। আর এখানে ননস্টিকি যে ফ্রাইপ্যানগুলো আছে নোয়ার, এখানে দেখলাম 15% ডিসকাউন্ট আছে। এরপরে লোশন দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এরপরে আমি ডিটারজেন্টের সাইডে চলে আসলাম, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে 2 কেজির একটা প্যাকেট নিলে 1 কেজির একটা প্যাকেট ফ্রি। এটা কিন্তু খুবই সাশ্রয়ী হয়, যে অবস্থা দাম বেড়ে জিনিস পাতির এই ক্ষেত্রে যদি বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো নেওয়া যায় সাশ্রয়ের মধ্যে কেনাকাটাটা সারা যায়। এরপরে আমি কিছু টিস্যু নিয়ে নিলাম। আমি ঘরের টিস্যু নিলে একবারে কয়েক মাসেরটা নিয়ে নেই, টিস্যুও আবার কয়েক ধরনের লাগে। তো কয়েক ধরনের টিস্যুই নিয়ে নিলাম, টিস্যুতে কোনো ডিসকাউন্ট পাই নাই। এরপরে ফ্রিডমের সাইডে এসে দেখি বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, যে বড় একটা প্যাকেটের সাথে ছোট একটা প্যাকেট ফ্রি। এটা গত মাসেও আমি এই অফারটা পেয়েছিলাম, এই অফারটা মাঝে মাঝে পাওয়া যায়, এই অফারটা পেলে আমি মিস করি না। এরপরে আমি কিছু প্লেট দেখছিলাম যে ঘরে রেগুলার ইউজের প্লেটগুলো ভাবতেছি চেঞ্জ করবো। তো দেখলাম এগুলো কাঁচের প্লেটগুলো রেগুলার আসলে ইউজ করা যায় না, যেহেতু বাচ্চার ঘর, তো এই জন্য আমি কাঁচের প্লেটগুলো নিলাম না। এরপরে ডিশ ওয়াশার নিলাম, এটা হচ্ছে বাই 2 গেট 1 ফ্রি, মানে আমি যাই নিচ্ছি না কেন সবগুলোর সাথে যেন ডিসকাউন্ট থাকে অথবা কোনোটার সাথে কোনোটা ফ্রি থাকে এমন কিছু নেওয়ার ট্রাই করছি। আর এদিক দিয়ে প্রিয়কে নিয়ে কেনাকাটা করতে গেলে প্রিয় আমার মাথা নষ্ট করে ফেলতেছে, ওর এটা লাগবে ওর সেটা লাগবে। ছোটোবেলায় কিন্তু মোটেও ওর এই অভ্যাস ছিল না, ইদানিং বড় হচ্ছে আর বাজে অভ্যাস হচ্ছে। যাই হোক, এরপরে এখানেও দেখলাম ননস্টিকি যে সাইডটা আছে এখানে 15% ডিসকাউন্ট আছে। আমার ননস্টিকের হাড়ি অনেকগুলো ঘরে আছে আর নতুন করে রাখার জায়গা নাই। তো সুন্দর সুন্দর হাড়ি দেখছিলাম কিন্তু রাখার জায়গা নাই দেখে দেখে আসছি। তো এই হাড়িটার প্রায় 1700 টাকার মতো ছিল, এখন তো আবার 15% ডিসকাউন্ট পাওয়া যাবে, কিন্তু আমি নেই নাই কারণ আমার ঘরে জায়গা নাই। এরপরে এই ফ্রাইপ্যানটা দেখছিলাম, এটা হচ্ছে পেন কেক রেডি করার জন্য, পেন কেক অথবা ডিম যে যেটা চায় এটা রেডি করতে পারবে। তো দেখলাম ফ্রাইপ্যানের প্রায় 450 টাকা। তো 450 টাকা দিয়ে এই ফ্রাইপ্যান নিবো না। এরপরে প্রিয় প্রিয়র জন্য একটা ওয়াটার পট নিয়ে আসছে, এটার প্রাইস মেবি 750 টাকা ছিল। ও এই ওয়াটার পটটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমরা যখন এটা দাম দিতে যাই, দিতে গিয়ে দেখি এটার কোর ছিল না, তো বললো সময় লাগবে তাই আর নেওয়া হয়নি। এরপর এখান থেকে নাইফ নিয়ে নিলাম, এখানে হচ্ছে 3টা নাইফের প্রাইস ছিল 280 টাকার মতো। এই নাইফগুলো আমার টুকটাক কাটাকাটির কাজে বেশ কাজে লাগে। এরপরে এখানে হচ্ছে থালা বাসন মাজার যে মাজুনি, এটার মধ্যেও আমি অফার দেখতেছি, এটা হচ্ছে বাই 3 গেট 1 ফ্রি, এটা মিস করা যাবে না, এটাও একটা নিয়ে নিলাম। এরপরে দেখলাম কিছু টয়েস আছে, তো ভাবলাম প্রাপ্তির জন্য একটা খেলনা দেখি। ইদানিং প্রাপ্তি পুতুল খুব পছন্দ করতেছে, আম্মু বললো প্রাপ্তি পুতুল খুব পছন্দ করতেছে, আমি ভাবলাম বাসায় যাওয়ার সময় ওর জন্য একটা নিয়ে যাব। তো এই পুতুলটা কিছুটা পছন্দ হয়েছে, কিন্তু পরে দেখলাম যে পুতুলটার গায়ের মধ্যে মনে হয় একটু ময়লা লেগে আছে, এই জন্য আর নেই নেই। ওর জন্য আড়ং থেকে কিছু পুতুল নিয়ে যাবো যাওয়ার আগে। তো এখন আমি চাল ডাল আটা ময়দার সেকশনে চলে আসছি, এখান থেকে হচ্ছে সব চাল ডালগুলো নেবো। তো পোলার চাল দেখলাম 140 টাকা করে খোলাটা, আমি স্বপ্নের খোলা পোলার চালটাই সবসময় নিই, কারণ প্যাকেট পোলার চালের সাথে খোলা পোলার চালের মানের খুব একটা পার্থক্য না হলেও দামের কিন্তু অনেক বেশি পার্থক্য থাকে। প্যাকেটগুলো লাস্ট টাইম আনলাম 170 টাকা করে, আর খোলাটা 140 টাকা, প্রায় 30 টাকা কেজিতে ডিফারেন্স। তো পোলার চাল নিয়ে নিলাম 3 কেজির মতো, আর মসুরের ডাল নিয়ে নিলাম। মসুরের ডাল হচ্ছে 2 ধরনের ছিল, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটা একটু ছোট সাইজের থাকে, তো আমি ক্যাঙ্গারুটাই নিলাম। এরপরে আটাতে অফার ছিল, দেখলাম এখানে অনেক ধরনের আটা আছে, আমি দেখছিলাম যে কোনটার মধ্যে অফার আছে। পরে দেখলাম পিওর রেটটার মধ্যে হচ্ছে 12 টাকা অফ, মানে 2 কেজির প্যাকেটের মধ্যে 12 টাকা অফ। তো আমি 2 প্যাকেট নিয়ে নিলাম। এরপরে তেল নিতে আসছি, আমি সয়াবিন তেলটা খাই না, রাইস বান অয়েলটা খাই। তো রাইস বানের এসের যে প্যাকেটটা, এটাতে দেখলাম 100 টাকা ছাড় আছে, সাথে আবার একটা মশলার প্যাকেটও ফ্রি আছে। যেহেতু 100 টাকা ছাড়, আমি একসাথে 2টা গ্যালন নিয়ে নিলাম। আজকে যে কেনাকাটাগুলো করতেছি আমার মোটামুটি 2 মাসের মতো চলে যাবে। আর একটু মুগ ডাল নিয়ে নিলাম অল্প করে, খিচুড়ি রান্নার জন্য আর একটু
ভুলটা নিয়ে নিলাম, পপকর্ন ভেজে দেওয়ার জন্য প্রিয়র জন্য অল্প একটু করে ভুলটা নিয়ে নিলাম। এরপরে বিস্কিটের সেকশনে আসছি, এখানে হচ্ছে বাই টু গেট ওয়ান অফার ছিল। বিস্কিটগুলো আমি সবসময় এই অফারেই কিনি, অফারে কিনতে গেলে দেখা যায় অনেক সাশ্রয়ে কেনা যায়, যেটা বললাম যে জিনিসপত্রের যা দাম বেড়েছে এখন একটুখানি মানে বুঝে শুনে না কেনাকাটা করলে অনেক বেশি হয়ে যায় মাসের বাজারের খরচটা। এরপরে আমি পাস্তার সাইডে চলে আসছি, এখানে হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি থাকে, তো আমি বাই টু গেট ওয়ানের সাইড থেকে একসাথে পাস্তার প্যাকেট নিয়ে নিলাম। আর এই যে প্রিয় এই ফাঁকে সুযোগ পেয়ে ওর জন্য একটা চিপসও নিয়ে নিছে। আর এখানে কিছু সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের আইটেম ছিল, এই ডেকোরেশনের আইটেমগুলো দেখলে মনে হয় শুধু কিনি। এটা বেশ ভালো লাগতেছিল দেখতে, এটার প্রাইস ছিল 850 টাকার মতো আর এটার প্রাইস ছিল 1100 টাকার মতো। তো আপাতত নেবো না, ঘরের ফুলগুলো একটু পুরানো হোক তারপরে নেবো, নতুন করে ফুল রাখার জায়গা নাই, পুরানোগুলো বাদ দিয়ে তারপরে নিতে হবে। আর এদিক দিয়ে প্রিয়কে নিয়ে বাইরে আসলে প্রিয় কী কী করে একটু দেখেন, এই যে পারলে শুয়েই পড়তে। আর প্রিয় স্কুল থেকে এসে একটুখানি গ্লুকোজ খায়, তো ওর জন্য একটা গ্লুকোজের প্যাকেট নিয়ে নিলাম। এরপরে যে আমার বিস্কিট এখনও কেনা শেষ হয় নাই, এখন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের সাইডে আসছি, বাই টু গেট ওয়ান থেকে একটা নিয়েছি আর বাই ওয়ান গেট ওয়ান থেকেও কয়েকটা বিস্কিট একবারে নিয়ে নিয়েছি। তো নিতে নিতে এবার অনেক কেনাকাটা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি বাসায় কীভাবে আসবো তাই চিন্তা ভাবনা করতেছিলাম। এরপরে ফ্রোজেন আইটেমের সাইডে চলে আসলাম, প্রিয়র বিকেলের নাস্তার স্কুলে টিফিন দেওয়ার জন্য। তো এখানে দেখলাম সি ফুড আইটেম আছে, তো এবার একটা সি ফুড আইটেম থেকে নিয়ে নিলাম। এরপরে চিকেন কাটলেট ছিল, প্রিয় বলতেছে ও চিকেন কাটলেট খাবে, দেখা যাক খায় কিনা। এরপরে প্রিয় বলতেছে ও পরোটা নেবে, রেডি পরোটাটা কিন্তু ও খুব একটা পছন্দ করে না, আগে পছন্দ করতো এখন পছন্দ করে না, দেখে আনা হয় না, কিন্তু বলতেছে নেবে, তো আর কি ওর জন্য ফ্রোজেন পরোটাও নিয়ে নিলাম। এরপরে নুডলসের সাইডে আসলাম, নুডলসের সাইডে অফারই থাকে না, তো অফার না থাকলেও তো নুডলস সবসময় লাগেই, তো ম্যাগি মাসালা ব্লাস্টটা এটা আমরা খাচ্ছি অনেকদিন যাবো, তো আমাদের কাছে বেশ ভালো লাগে কিন্তু রেগুলার সবসময় পাওয়া যায় না, তো এক প্যাকেট এই মাসালা ব্লাস্টও নিয়ে নিলাম। এই যে নিতে নিতে কিন্তু পুরো টলি ভরে গেছে। এরপরে আমি মাছের সাইডে চলে আসছি, স্বপ্নের রেগুলার মেম্বার যারা আছে তাদেরকে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট দেওয়া হয়, ফোন দিয়ে এই ডিসকাউন্টটা দেওয়া হয়। তো গতদিন আমার কাছে স্বপ্ন থেকে ফোন আসছিল যে স্বপ্নের কাঁচা বাজারের উপর মানে মুরগি আর মাছের উপরে আমাকে 9% বা সামথিং কিছু একটা ডিসকাউন্ট দেওয়া হবে, তো আমি ভাবলাম যেহেতু ডিসকাউন্ট আছে আমি মাছটা এখান থেকে নেই, যদিও মুরগিটা অলরেডি আমি বাজার থেকে নিয়ে নিয়েছি। মাছ কিন্তু এখানে কাটা মাছ পাওয়া যায়, কই মাছ শিং মাছ কিন্তু ওনারা কেটেই বিক্রি করে। যাই হোক, আমার লাগবে হচ্ছে চিংড়ি মাছ, তো আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো অনেক বাজার সদাই হয়ে গেছে, এগুলো নিয়ে এখন আমি কাউন্টারে দাঁড়িয়ে আছি। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে প্রিয়র পা ব্যথা হয়ে গেছে। স্বপ্নের ভিতরে কিন্তু টুকটাক খাবার দাবার পাওয়া যায়, তো এখানে হচ্ছে গ্যান্ডারির জুসটা পাওয়া যায়, প্রিয়কে একটা গ্যান্ডারির জুস নিয়ে দিলাম। আর হচ্ছে পপকর্ন পাওয়া যায়, মোমোস পাওয়া যায়, তো ওকে বললাম যে স্কুল থেকে আসছো তুমি গ্যান্ডারির জুসটাই খাও। বাইরের গ্যান্ডারির জুসগুলো কিন্তু একদমই হাইজেন মেনটেন করে বানানো হয় না, কিন্তু এখানের গ্যান্ডারির রসটা কিন্তু একদম মেশিনের মধ্যে দিয়ে তারপরে বানানো হয়, তো অনেকেই গ্যান্ডারির রস পছন্দ করেন, কিন্তু বাইরে এমন নোংরা পরিবেশ দেখে অনেকের খেতে ইচ্ছা করে না, তারা কিন্তু স্বপ্নের ভিতরে গিয়ে এই গ্যান্ডারির রসটা একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ব্লগ, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।